হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার আজকে ব্লগটা স্টার্ট হচ্ছে বেটুর টিফিন বানানো থেকে। তো আজকে টিফিনে বানিয়ে দিচ্ছি হচ্ছে পনিরের একটা তরকারি। তো এটা ঠিক পনির চিলির মতনই কিছুটা, কিন্তু পনির চিলি ঠিক নয়, কারণ অত বেশি স্পাইসি আমি দিই না। হালকা হালকা একটু সস দিয়ে এটাকে বানিয়ে দিই, ওর খেতেও ভালো লাগে, আর এটা দিয়ে একটু রুটিটা খেয়ে নেয়। তাছাড়া টিফিনে কিন্তু রুটি কিছুতেই নিয়ে যেতে চায় না। তো দেখো, এগুলোকে কিউব করে কেটে নিলাম। এরপর ওই পনির কিউবগুলোতে হালকা একটু নুন ছিটিয়ে রেখে দেবো, তাকে পনিরগুলোর ভিতরে একটুখানি নুন যেন হয়ে যায়। আর এখানে দেখো, আমি এখন পেঁয়াজ কাটছি। তো এই একটা পেঁয়াজ নিয়েছি, তার মধ্যে থেকে আর্ধেকটা পেঁয়াজ দিলেই হয়ে যাবে, কারণ আমি জানি ও বেছে বেছে পনিরগুলোকে খাবে, পেঁয়াজগুলো ফেলে দেবে। তবে ক্যাপসিকাম থাকলে আমি ক্যাপসিকামটা দিই, বাট আজকে আমার কাছে ক্যাপসিকামটা ছিল না। তো দেখো, পেঁয়াজটাকেও ঠিক ওইভাবেই কেটে নিয়েছি কিউব করে। এরপর একসাথে এগুলোকে আমি ভেজে নেব। আর তার জন্য দেখো, প্যানে তেল নিয়ে নিয়েছি, গরম হতেই আমি পনির আর পেঁয়াজটাকে একসাথে দিয়ে দিলাম, একসাথেই এই দুটোকে ভেজে নেবো ভালো করে। তারপরে কিন্তু এতে একটুখানি মশলা দেবো। তো দেখো, হালকা হালকা ভাজা হয়েই গেছে, এরপর এতে মশলা দেব। তো মশলাতে আমি আদা রসুন আর পেঁয়াজ বাটা দিচ্ছি, এতে একটু টমেটোও আছে। তো যেমন আমরা পনির চিলিকে গ্রেট করা দিই, তো এটাতে বাটাটাই দিয়ে দিই, তবে একদম অল্প, খুব কম কোয়ান্টিটিতে। এটাও ভালো করে ভেজে নিয়ে, আর নুন পনিরটাতে আগেই আমি দিয়েছিলাম, আর এটাতে দেবো সস, তাই জন্য নুনটা আমি অ্যাড করছি না, তাছাড়া নুনটা বেশি হয়ে যাবে। তো ব্যাস একটু একটু করে সব সসগুলো দিয়ে দেবো, মানে গ্রিন চিলি সস, সয়া সস আর টমেটো সস দেবো। রেড চিলি সসটা দিই না ওকে বেশি। তো এই সব দিয়ে ভালো করে মিক্স করে এটাকে ভেজে নেবো। তবে সসটা দিয়ে খুব বেশি আমি ভাজি না, জাস্ট একটুখানি নাড়াচাড়া করে, দেখো হয়ে গেছে। এবার সাইডে করে রেখে দেবো, তাহলে এক্সট্রা অয়েলটা বেরিয়ে যাবে। আর এখানে দেখো, বানাচ্ছি একটু শুকনো কড়াইতে ভেজে নিয়ে সুজি। এটা খাওয়াও ভালো, পেটটাও ভরে থাকে, আর একটুখানি পেটের জন্য ভালো, শরীরের জন্যও ভালো সুজিটা। তো চেষ্টা করি একটুখানি দুধ কমপ্লেক্স বা সুজি খাইয়ে পাঠানো, কারণ 10টা থেকে স্কুল, তো অনেকক্ষণ থাকতে হয়, বাট পুরোটা খায় না। তো দেখো, এখানে শুধু জল দিয়ে সেদ্ধ করেছি, উপর থেকে দুধটা আমি দিয়ে দিই, দুধ আর ঘি। তো এখানে হয়ে গেছে ওর টিফিনটা, আমি প্যাক করছি ওর টিফিনটাকে। আর দেখো, সাথে দিলাম রুটি। রুটিও খুব বেশি নিয়ে যেতে চায় না, পানি থাকলে তবে একটুখানি নিয়ে যায়। তো রুটিটা আমি টুকরো করে দিয়েছি, আমার মাও ঠিক এমনি টুকরো করে দিত, যেন ছিঁড়তে গিয়ে টিফিনটা পড়ে না যায়, আমিও তাই করি। গুড মর্নিং, সকাল থেকে এতটাই ব্যস্ত যে সামনে এসে আমি কিন্তু কথা বলতে পারিনি। তো এখন কিন্তু আমি একদম ফ্রেশ, একদম ফ্রি, কারণ এসে নিয়ে, মানে ছেলেকে ছেড়ে দিয়ে এসে নিয়ে আমার চানটান হয়ে গেছে। আর আজকে অনেকটা রিল্যাক্স, কারণ আজকে মাসি বলেছে আসবো, কালকে এসে নিয়ে মাসি বলে দিয়ে গেছে আজকে থেকে সে কাজে আসবো, সেই জন্য আমি একদম রিল্যাক্স। তাই জন্য দেখো, চানটান করে মাসির অপেক্ষা করছি, কারণ মাসি কালকে সন্ধ্যাবেলাতেই এসে বলে দিয়ে গেল কালকে থেকে আমি আসছি, তোমার চিন্তা নেই। তো সত্যি আমি চিন্তামুক্ত, কারণ লোকের মানে অন্য কারোর কাজ আমার ঠিক না, পছন্দ হয় না। এবার মাসিকে কি হয়েছে কি কাজ, নিজের বাড়ির কাজ আমি বুঝিয়ে দিয়েছি ভালো করে। এবার অন্য যখন কেউ আসে না, তাকে আবার নতুন করে বোঝানো একদিনের জন্য, মানে বলতে বলতে আরেক দিকে কাজ কিছু করে দিচ্ছে। তো যাই হোক, আজকে থেকে মাসি আসবে, আমি অনেকটা রিল্যাক্স। তো মাসির হয়েছিল কি জানো তো, মাসির বরের অনেকটা শরীর খারাপ ছিল, ভীষণ অসুস্থ ছিল, হসপিটালে অ্যাডমিট ছিল। তো মাসির বর হঠাৎ করে অসুস্থ পড়তে মানে ডাক্তারের কাছে নিয়ে গেছে আর অ্যাডমিট করে নিয়েছে। এবার এটা তো হঠাৎ করে একটা ছুটি, তো কেউই জানতাম না যে এতগুলো দিন ছুটি হয়ে যাবে। যাই হোক, আমি তো এক সপ্তাহ সামলেছি, তারপরে আমার ভীষণ কষ্ট হচ্ছিলো বলে অল্টারনেটিভ আমি একজনকে রাখলাম, যেটা দেখালাম। তো পছন্দ হোক না হোক রেখেছি, করাতে হচ্ছিলো, করাচ্ছিলাম। বাট আমি যেটা শুনলাম কালকে মাসির মুখে, যে মাসি চারটে ঘর করতো, আমার বাড়িটা নিয়ে চারটে বাড়ি করতো কাজ। তো তার মধ্যে থেকে শুধু আমার বাড়ির কাজটাই আছে, তিনটে বাড়ি নাকি মাসিকে কাজ থেকে বের করে দিয়েছে, কারণ এই যে হঠাৎ করে 1.5 সপ্তাহ ছুটি তারা অ্যাকসেপ্ট করতে পারছে না। তো আমার খুব অবাক লাগলো, কত নিষ্ঠুর হয় মানুষ, একটা মানুষ কত পরেশান। মানে দেখো, কেউ কিছু কামাচ্ছে, খাটছে, কামাচ্ছে তো শুধু নিজের পরিবারের জন্য, তো পরিবারে কেউ যদি অসুস্থ থাকে একটু তো দেখবেই। একটা হতো যে হ্যাঁ, কোথাও এনজয় করতে গেছে, বিয়ে বাড়ি কাটাতে গেছে, আমরা খাটছি তো আমরা কেন রাখবো, অন্য কারোকে রেখে নেবো। তো হঠাৎ করে বেচারা তিনটে বাড়ি চলে যাওয়া মানে ভীষণ খারাপ অবস্থা। তো কালকে ওই দুঃখ করছিলো খুবই। তো চলো দেখা যাক, আসুক মাসি, সব কাজবাজ হোক। এটা কিন্তু করা উচিত নয় আমার যতদূর মনে হয়, কারোরই এটা করা উচিত নয়। নিজে নিজের সোচ, নিজে নিজের বিচার। তো চলো দেখা যাক কী কী হয় আজকে, কী কী করতে পারি, সবটাই শেয়ার করবো। দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। এই যে মাসি এসছে, বলো তোমার বর কেমন আছে গো? ভালো আছে, এখন ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে।
ভালো থাকো, খাও চা খেয়ে না। চা খাচ্ছি বাবা। মাসি কাজ করে চলে গেছে, আমারও কাজ প্রায় হয়ে গেছে, এবার আমি বেরোবো। দরজা দরজা লাগিয়ে দিয়েছি, তাই জন্য কিন্তু রুমটা একটু অন্ধকার লাগছে। তো আমার টাইম হয়ে গেছে বেরোনোর, আর আমি রেডিও হয়ে গেছি। তো এবার যাই, এখন আর সোয়েটারের দরকার হচ্ছে না। তবু বাইরে আজকে দেখছি একটুখানি মেঘলা আছে, তো ঠান্ডা হাওয়াটা লাগতে পারে, তাই একটা জ্যাকেট পরে নিলাম। আর রান্নাতে শুধু আলু সয়াবিনের তরকারি আর ভাত করেছি। তো যাই আগে নিয়ে আসি ওকে, আজকে ও একটুখানি বাহানা শুনতে হবে, কারণ সয়াবিনের তরকারি দিয়ে ভাত খেতে একটু আপত্তি করে। যাই হোক, খাওয়াতে তো হবে। আজকে যেহেতু মঙ্গলবার, তো মঙ্গলবারে আমরা ননভেজটা কিছু খাই না, তাই জন্য সয়াবিন বানিয়েছি। চলো আগে নিয়ে আসি ওকে। তো স্কুল থেকে তো ছেলে এসে গেছে, আর এই যে ভাতের থালা রেডি করে নিয়েছি, আলু সয়াবিনের তরকারি, পাঁপড় পড়া আর আচার। এই যে আচারটা দিয়েছি, এটার দমে একটু যদি খায়। তো ছেলে এসে গেছে, খেতে তো দিয়ে দিয়েছি, আজকে কিন্তু ও নিজে খাচ্ছে, এ দেখো। আর আমি কিন্তু এখন ভাত খাচ্ছি না, কি দেখো তো, এখন যাচ্ছি কোল নিয়ে বসছি, একটুখানি আছে, খেয়ে শেষ করে দিই, ভাতটা একটু পরে খাও। তো আমার এখন ভাত খাওয়া হয়ে গেছে, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এই দেখো আমার দুই স্টুডেন্ট এসে গেছে। থোড়া সা বড়া হোগা। এখন আমার স্টুডেন্টদের মনে হলো যে আমাকে একটু ডান্স করে দেখাবে, তাই জন্য দেখো কি সুন্দর ডান্স করছে, কি মিষ্টি লাগছে না, তাই জন্য আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো কেমন ঘুমোচ্ছে বুকু, বুকু উঠে পড়ো। বাবা বিকেল ছেড়ে সন্ধে হয়ে যাচ্ছে, তো ওঠো ওঠো ওঠো। এ বাবা, বিকেল ছেড়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো। এই দেখো দাদার বৌদি এসছে, কি নিয়ে, মা সিঙ্গাড়া বানিয়েছে, কেমন হয়েছে বল। এটা সাইজটা একটু দেখা, পুচকু আলুটা খাচ্ছিস তো? এই যে এবার আমিও খাই, দারুন। মা আবার সিঙ্গাড়া গুলো দারুন বানায়, দারুন হয়েছে, দারুন না বেটু? সিঙ্গাড়া গুলো দারুন হয়েছে না? তো এই ভিডিওটাকে এখানে এন্ড করছি, এখন বাজে রাত্রে 10:20 লাগভাগ। এবার আমরা ডিনার করতে যাব, আর ডিনারে কি খাবো বলতো? সয়াবিন আলুর তরকারি, রুটি আর মানে ওই বেলা যে সয়াবিন আলুর তরকারিটা বানিয়েছিলাম, এত আমার ভালো বাচ্চা, সে বলছে না কি মানে এমনিতে সয়াবিন আলুর তরকারি খেতে চায় না, বাট আজকেরটা খুব ভালো হয়েছে, সেই জন্য বলছে সত্যি খুব ভালো হয়েছে। আর মা পাঠিয়েছিল না সিঙ্গাড়া, সে খেয়ে খুব পেট ভর্তি হয়ে গেছে, সেই জন্য আর বানাতেও ইচ্ছে করছে না, আর তেমন খাওয়ার ইচ্ছে নেই, তো বললো সয়াবিন আলু দিয়ে খেয়ে নেবো রুটি, কিন্তু তার জন্য কি চায়, দু পিস পাঁপড় ভরা চাই। আমি বললাম করে দেবো, কোনো ব্যাপার নেই, পাঁপড় পড়া। তো চলো এই ব্লগটাকে এখানে শেষ করি, আবার দেখা হবে একটা নতুন ফ্রেশ ব্লগে। যদি এখনো দেখছো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, না লাইক শেয়ার, হ্যাঁ লাইক শেয়ার এন্ড কমেন্ট করে দিও, আর যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, গুড নাইট।